আল্লাহ বলতেছে, মুসা তুই তো আমার নবীর প্রশংসা শুনতে চাইছ, আমার নবীর প্রশংসা বাদ দে। তুই যখন আমার নবীর উম্মাত হতে চাইছিস তাহলে আসল কথা শোন, আমার নবীর উম্মাত সমস্ত নবীর উম্মাতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে করে সুবহানাল্লাহ। হে মুসা এখানেই শেষ না, আরেকটা কথা শোন, আমার নবীর উম্মাত গুলা যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে কোন নবীর উম্মাত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ, হে মুসা আরো শোন, আমার নবীর উম্মাত গুলা জীবনে যত গুনাহ করবে, জীবনের যত গুনাহ করবে, শুধু একবার মাটিকোড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক মাহফিলে বইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে একবার চিল্লাই আমি আল্লাহকে ডাক দিবে, আমি ওর কলবের মধ্যে ঢুইকা আর জীবনের সব গুনাহ মাফ করে দেব। এ মুসা এখানে শেষ না, গুণ তলে যখন আজকে আমার নবীর উম্মাতের প্রশংসা তুই শুনতে চাইছিস, আরো শোন, আমার নবীর উম্মাতের মধ্যে আলেম থাকবে, এই আলেম গুলা তোর গাড়িতে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের চোখ গেছে বড় বড়, আল্লাহ তুমি কও কি এত দাম, তাহলে একটা কাজ করো আমার তার উম্মত বানাই দাও। এমনি দেরি করে উঠাইছে আরো যে ভাব, এটা আমার থামবে না, রেডি, আল্লাহ তোলে তার উম্মত বানাই দাও। জোরে 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 জোরে। এ মুসা উম্মত হওয়ার অপশন নাই, তুই তো জানোস না হে কবে আইব। মুসা সে দুনিয়া আইব তোর 3000 বছর পরে, আমার 3000 বছর পরে আবে, আজকে তুমি তাকে প্রশংসা করো। মুসারে তার প্রশংসা না করে কই যাবি? তার জন্যই তোর বাবা আদমরে বানাইছি, তোর বাবা নূহরে বানাইছি, তোর জাতির পিতা ইব্রাহিমরে বানাইছি। মুসা আলাইহিস সালাম কাঁদে আর কয়, আল্লাহ আমি আর জীবনে উম্মতে মুহাম্মাদের সম্পর্কে কিচ্ছু বলবো না, আমার শুধু ওই নবীর একবার দেখাও। মুসা পয়গম্বর আল্লাহরে জিজ্ঞেস করে, ও রব তোমার কাছে যখন কথা বলতে আসি তখনই খালি উম্মতে মুহাম্মাদের প্রশংসা করো। সুবহানাল্লাহ, ও এখনই তো বুঝলেন না কি কইতে হবে, এখনই তো ফেল করলেন। আমি আবার বলছি, আল্লাহ তোমার সাথে যতবারই আমি কথা বলতে আসি, সকালে আসি আর বিকালে আসি আর 1:30টায় আসি, 2টায় আসি, 5টায় আসি, 6টায় আসি, 10টায় আসি, যখনই কথা বলতে আসি তোমার মুখে খালি উম্মতে মুহাম্মাদি মুহাম্মাদি মুহাম্মাদি। সুবহানাল্লাহ, কা আমার উম্মতগুলো সয়ে দাও না। আল্লাহ কা তোর আর কি কৈফিয়ত আছে তাই শেষ করার উত্তর পাবে। কারণ মুসা আলাইহিস সালাম খুব কড়া মেজাজের মানুষ ছিল, যে আজরাইলে আগুন দিয়ে চোখ বাই করে দিচ্ছে, এত গরমে যাচ্ছে। আল্লাহ বলে আর কি, আল্লাহ তুমি কি আবার রাগ করতেছ? আমি জানি তুমি রাগ করলে দুনিয়া উল্টে দেবা, কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু দুল জালালি ওয়াল ইকরাম। কুরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগে ভুগবেন না। সুবহানাল্লাহ, জীবনে আপনি বেঈমান হয়ে মরবেন না, জীবনে আপনি স্ট্রোক করে মরবেন না, জীবনে আপনি না খাইয়া মরবেন না, জীবনে আপনার ফ্যামিলিতে কোনো দিন অভাব থাকবে না। সুবহানাল্লাহ, এটা মনে রাখবেন। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে বাবা, কেউ থাকতে পারবে না, ঠিক না? আমিও পারবো না, আপনিও পারবেন না, কোন নবীও পারে না, এমনকি কোন ফেরেশতাও পারবে না। সব ফেরেশতা মরে যাবে। যেই ফেরেশতা এখন আপনার আমার এই প্যান্ডেলের পাশে, কোটি 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 ফেরেশতা আপনার এই আমার প্যান্ডেলের পাশে একজনের কাঁধে আর একজনের পা রাইখা আসমান পর্যন্ত প্যান্ডেলটা ঘিরে রেখে দিয়েছে। এই কোরআন হাতে নিয়ে বলছি, আমার জন্ম যেরকম মুসলমানের কাছে সত্য, আমার এই কথাটাও সত্য। আসমান পর্যন্ত হাফাতুল মালায়েকা গাশিয়াতুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার নবী বলেন, এই ময়দানটাকে পৃথিবীর যে প্রান্তে ওয়াজ নসিহত হোক, ওই জায়গাটা ফেরেশতা ওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত একজন ফেরেশতার একজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দাঁড়ায় আসমান কোনো ঘিরে রেখেছে। তাহলে এখানে ফেরেশতারা কিন্তু দেখতেছে কে সুবহানাল্লাহ কোন আর কে কোন না, ফেরেশতা কিন্তু দেখতেছে আপনার নাক মুখ কিন্তু ফাটায় লাগবে ঘুষাইয়া ভরার সময়। তোর পাশের ভাই বললো তুই বললি না কেন, মোল্লা বংশের পোলায় বললো তুই শেখ বংশের পোলা বললি না কেন, ভুইয়া বংশের পোলা বললো তুই খা বংশের পোলা বললি না কেন। রেডি রেডি এ মুসা তুই জিজ্ঞেস করছো উম্মতে মুহাম্মাদির দাম কেন, এ মুসা উম্মতে মুহাম্মাদের দুইটা মাত্র কারণে দাম হবে। ভাই কই জান চাচা আমি ওয়াজি করুন আল্লাহুম্মা আমিন। এই দুইটা চাচা উঠে গেল কিচ্ছু গেলেন আপনি। আচ্ছা যাক আমার বাবা দিনটা আবার আসবে যেরকম মার বাবা উঠবে না একজন করে উঠে দুইজন একসাথে উঠলে মনে করবো মারামারি লাগছে, ঠিক না ঠিক, একজন একজন উঠবে আর ওঠার চেষ্টা করেন না। আমার কি ডেলি আনতে পারবেন আপনারা? এই চেয়ারম্যান সাহেবকে আমার প্রতিদিন আনতে পারবে? এই মেম্বারশিপ পারবে? এই মাসের হুজুর পারবে? আমাদেরকে একটা প্রোগ্রাম নিতে হলে বাবা 2 বছর 3 বছর অপেক্ষা করতে হয়। কত কষ্ট করে আমাদের আনতে আমরা জানি, আর আমরা যে কত কষ্ট করে আসি আপনারা জানেন না। এই যে কুয়াশা পড়ছে আপনি তো আর শুনে যাইয়া নিরিবিলি খেতা গাইতে ঘুমাবেন, হয়তো পাও কেউ ধুবেন অথবা পাও ধুবেন। বেচারি আপনার বউ খেতা ধুইতে ধুইতে আপনার পার ময়লা বিড়ি বিরাক্ত হয়ে গেছে, মগার ঘর করি মগার ডেলি আপাও ধোয় না, স্বামী একটা পাইছে আপাও ধোয়া ও পাও ধুয়ে ঘুমাই না। বাবা আপনি যেহেতু ঘুমাবেন আমার তো ঘুম নাই, আমার যেতে যেতে ফজর হয়ে ঢাকা যেতে ফজর, আর যে কুয়াশা পড়ছে সকাল কয়টা বাজবে আল্লাহ জানে। তবে আমি আপনাদের সকলের কাছে দাবি রাখি আপনারা যেন ঠিক মতো নামাজটা পড়তে পারেন, এই টাইমে আমি ছেড়ে দেবো। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? ওনার কাছে যেতে হবে না? হবে। বাবা তুমি এদিকে আসো, শোনা এদিকে আসো, আমার ভাইদের দেখতে কষ্ট হয়েছে বুঝছি, আসো আসো বাবা আর একটু এদিকে আসো তুমি আমার কাছে, বাস আসো আসো। আল্লাহ বাজান আপনি একটু পিছনে আসেন তো বাজান, আসেন আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাইরে অনেক কষ্ট করে আসছে দেখতে পারতেছেন আমাকে, কষ্ট হইতেছে বেজার হইতেছেন? এবার দিনটা নরম করবেন, দেখেন আমাকে দাম কত, আমাকে দাম আমরা কমাই ফেলছি, হালাকি উম্মতে মুহাম্মাদের মতো দাম পৃথিবীর কোনো উম্মতেরও নাই, ঠিক না বেটি? জোরে কয়, আরো জোরে আরো জোরে। এই আমার আল্লাহ বলেন এ মুসা উম্মতে মুহাম্মাদের দাম 1 নাম্বার হলো তারা গরিব হোক আর ধনী হোক, খাবার পাক বা না পাক, একটা পামরুটি খাক আর পান্তা ভাত খাক, পামরুটি খাক পান্তা ভাত খাক, খাওয়া শুরুতে বলবে তারা বিসমিল্লাহ, শুরুতে কি বলবে? জোরে কোন বিসমিল্লাহ। খাবার পরে বলবে এই মাত্র 2টা কারণে উম্মতে মুহাম্মাদির দাম আমি আল্লাহর কাছে সব নবীর উম্মতের চেয়ে দাম। মাজান্দে মুসা নবী বললেন উম্মতে মুহাম্মাদির যদি এত দাম হয় গো তারা কি সবাই পয়সার দিক দিয়ে দামি হবে? তারা কি অর্থের দিক দিয়ে পৃথিবীর সব উম্মাদের চাইতে ধনী হবে? আমার আল্লাহ বলে না রে মুসা না, তারা সারাদিন খেতে খামারে কাজ করবে, ভুট্টার খেতে, পেঁয়াজের খেতে, রসুনের খেতে, মসুরি কলই মসুরি খেসারি ধান খেতে কাজ করবে। ও মুসা দুপুরের দিকে নামাজ ঠিকই পড়বে, শরীরের মধ্যে ময়লা থাকবে, গামছাটা বিছাইয়া জমির হাতালেই দাঁড়ায়া নামাজে দাঁড়ায়া যাবে। এ মুসা কানি শেষ না, সারাদিন ক্লান্ত শরীর লইয়া ইশারের নামাজটা যদিও জামাতে পড়তে না পারে ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া মুসা ঘরে আসিয়া দেখবে সারাদিন কামলা দিয়ে মালিক পয়সা দিবে না, সারাদিন মাটি কাটবে, রিক্সা চালাবে, ভ্যান গাড়ি চালাবে, বৃষ্টি হবে, ইনকাম হয় নাই, বাজারও করতে পারে নাই, অল্প কয়েকটা টাকা দিয়ে তারা বাজার করিয়া এক মুঠ খাবার প্লেটে লইয়া পেটে ক্ষুধা থাকবে, তবু আমার ওই পাগল গুলা ক্ষুধার তো পেট লইয়া বলবে আলহামদুলিল্লাহ। আর আমি তোর বেয়াদব উম্মাত গুলাকে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, আমি আসমান থেকে ভুনা পাখির গোশত আর বিরিয়ানি ফেলতাম জমিনে, জিব্রাইল পাতিলা ভরে তোর উম্মাতরে খাওয়াইতো, খাওয়ার পরে জানোয়াররা জীবন কুত্তা বিলাইয়ের মতো খাইছে, কোনদিনও জান্নাতের খাবার খাই আলহামদুলিল্লাহ বলতে নাই। আর আমার নবীর উম্মাতগুলোর চেহারার মিল হবে না, তারা সাইজে খাটো হবে, তোর উম্মাতগুলো লম্বা 130 আর 35 হাত লম্বা, তার উম্মাতগুলা 5টা এক জায়গায় করলে যেই বডি, তোর উম্মাত একটা সেই বডি। তারপরে হারামের জাতগুলা একবার আমি মাওলাকে আলহামদুলিল্লাহ দিয়ে খুশি করে নাই, এই জন্য আমার নবীর উম্মাতগুলো আমি আল্লাহর কাছে এত দামি। মুসা পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও মালিক, তাহলে একটা কথা কও, কি উম্মতে মুহাম্মাদের যদি এত দাম হয়, যেই দাম এখন আমি মুসা দেখতেছি আমারও নাই। একজন মাত্র মানুষ ছিলেন, তার কোনো স্বার্থ নাই, একটাই স্বার্থ, আমার উম্মত মাফ পেয়ে যাবে, সে হলো উম্মতের দরদি আমার নবী। তো এই মানুষটার যদি কেউ গালি দেয়, ওর সাথে কোনো আপোষ নাই, ইনশাল্লাহ বলেন, মারহাবা বলেন। বাজানি বার আমার দিকে তাকাবে না, চোখের পানি ছেড়ে দিবে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়ার মহিলারা রে, তোমরা কি তোমার স্বামীর 100% প্রশংসা করবা পারবা না, কিন্তু আমি আমার স্বামীর প্রশংসা 100% করতে পারবো। আমার স্বামীর শরীরে আল্লাহ এমন কিছু দিয়েছিলেন, দুনিয়ার কোন স্বামীর মধ্যে আল্লাহ সেটা দেয় না। ফাতেমা বলবেন, দুনিয়ার ও যুবকেরা, যুবতীরা, তোমরা কি তোমার বাবার 100% প্রশংসা করতে পারবা পারবা না, আমি ফাতেমা আমার বাবার 100% প্রশংসা করতে পারবো, কারণ আমার বাবার মতো বাবাই দুনিয়ায় কেউ জন্ম নেয় না। এ বাজার আর একদিকে তাকান, নবীর চাচারা বলতেন, দুনিয়ায় যত ভাতিজা চাচারা আছো, তোমরা কি তোমার ভাতিজারে নিয়ে গৌরব করতে পারবা পারবা না, কিন্তু আমার আল্লাহ এমন একটা ভাতিজা দিছে, যেই ভাতিজার প্রশংসা করলেই তার মাওলা খুশি। বাজান দেবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন রুমাল সেলাই করতাম, আমি আমার স্বামীর একদিনের সিমটম বর্ণনা করছি, আমি আয়েশার হাতের থেকে সোনামুখী সুইটা পড়িয়ে যাইতো, আমার ঘরে তৈল থাকতো না, আমরা এতই অভাবী ছিলাম, সন্ধ্যার বাতি দিবে এমন তৈল ছিল না, আমি আয়েশা অপেক্ষায় থাকতাম আমার এতিম নবী কবে ঘরে ঢুকবে। আমার নবী যখনই ঘরে ঢুকতো, আমি আমার নবীর হাতটাকে ঘুরাইয়া ঘুরাইয়া বাতির মতো ইউজ করিয়া সুই তালাশ করে বের করতাম। এ আমার বগুড়া দরদ থানার বাইরে রে, আজকে 9 ডিসেম্বর তুমি আবার আল্লাহরে দেখাইয়া দিবা। 9 ডিসেম্বর তুমি দেখাও, 2023 9 ডিসেম্বর, এই হাজার হাজার মানুষ গভীর রাত্রে কার যেন ওই মজমার মধ্যে মা নাই বাবা নাই গো, এই দুনিয়ায় মার মতো ধরতে কেউ এই মাজমার মধ্যে কোন সভাপতির মা নাই বাবা নাই গো। আজকে ৯ ডিসেম্বর তুমি আমার আল্লাহর পূজায় কমানি, এই দুনিয়ায় কয়দিন বাঁচবো জানি না। তবে আমরা সবাই নবীর সেনা, দুনিয়ার কাউকে ভয় করি না তোমার সারা। আল্লাহ তোমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে ওদের বিরুদ্ধে আমাদের এই কণ্ঠ বাজবে। বাংলাদেশে এক শ্রেণীর নাস্তিক আছে, তারা বলে নারাই তাকবীরের ধ্বনিরা জামাত ইসলাম গো, কয় না কয় শিবিরের আওয়াজ বলে, এটা বলে পাকিস্তানের আওয়াজ। তোরে তল পেটে ঘুষাম খালি, কথা কর না কেন? এ যুবকে তোরা দুজন যাস না, হলে এ তোরা ওই দিকে আস, হলে তোরা দুটা গেলি কেন? আল্লাহ ওকে বাড়ি ঘর তুমি চিনো। সাসাই চিন্তা করে ওটা তো আমার, কি করেন আপনি? আমারটা লুল হয়ে গেলে ভাবি করি না, আপনার সন্তান নেককার হবে। যেরকম মারহাবা বাজান, আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে আল্লাহ বলতেছে মুসা তুই তো আমার নবীর প্রশংসা শুনতে চাইছিস, আমার নবীর প্রশংসা বাদ দে। তুই যখন আমার নবীর উম্মত হতে চাইছিস তাহলে আসল কথা শোন, আমার নবীর উম্মত সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আস্তে কইেন না সুবহানাল্লাহ। হে মুসা এখানেই শেষ না, আরেকটা কথা শোন, আমার নবীর উম্মত গুলা যত সময় পর্যন্ত জান্নাতে না যাবে কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ, হে মুসা আরো শোন, আমার নবীর উম্মত গুলা জীবনে যত গুনাহ করবে, জীবনের যত গুনাহ করবে, শুধু একবার মাটিকোড়া তাহফিজুল কোরআন মাদ্রাসার বাৎসরিক মাহফিলে বইয়ে চোখের পানি ছেড়ে দিয়ে একবার চিল্লাই আমি আল্লাহকে ডাক দিবে, আমি ওর কলবের মধ্যে ঢুইকা ওর জীবনের সব গুনাহ মাফ করে দেব। এই মুসা এখানে শেষ না, গুণ তলে যখন আজকে আমার নবীর উম্মতের প্রশংসা তুই শুনতে চাইছিস, আরো শোন, আমার নবীর উম্মতের মধ্যে আলেম থাকবে, এই আলেম গুলা তোর গাড়িতে জান্নাতে যাবে। মুসা আলাইহিস সালামের চোখ গেছে বড় বড়, আল্লাহ তুমি কও কি এত দাম, তাহলে একটা কাজ করো আমার তার উম্মত বানাই দাও। এমনি দেরি করে উঠেছে আরো যে ভাবে তো আমার থাম যাবে না, রেডি আল্লাহ তোলে তার উম্মত বানাই দাও। জোরে 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 জোরে। এ মুসা উম্মত হওয়ার অপশন নাই, তুই তো জানোস না হে কবে আইব। মুসা সে দুনিয়া আইব তোর ৩০০০ বছর পরে, আমার ৩০০০ বছর পরে আবে, আজকে তুমি তাকে প্রশংসা করো। মুসা রে তার প্রশংসা না করে কই যাবি? তার জন্যই তোর বাবা আদম রে বানাইছি, তোর বাবা নূহ রে বানাইছি, তোর জাতির মধ্যে ইব্রাহিম রে বানাইছি। মুসা আলাইহিস সালাম কাঁদে আর কয় আল্লাহ আমি আর জীবনে উম্মতে মুহাম্মাদের সম্পর্কে কিচ্ছু বলবো না, আমার শুধু ওই নবীর একবার দেখাও। জোরে 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 জোরে। আল্লাহ তোমার যারা সুবহানাল্লাহ বলে এদের জবান গুলাকে তুমি বড় করে দাও, এদের সন্তান গুলাকে আলেম বানায় দাও, আল্লাহ এদের সন্তান গুলাকে কোরআনের হাফেজ বানায় দাও। আল্লাহ এই কলিজার টুকরা আমার মুসলমান ভাইদেরকে একবার এদের দোয়ার খাতিরে ফিলিস্তিনে সাহায্য করো। গতকালকে একটা নিউজ আপনারা দেখছেন, এক বাবা তার দুইটা পোলারে একবারে কই মাছ তেলে ভুনা করলে যেমন কালো হয়ে যায়, নারী বুড়ি সুদ দেয়, মাতারা সুদ দেয়, কই মাছের মতো ভুনা হয়ে গেছে। এমন বোমা মারছে আগুন লাগিয়ে পুড়ে। প্যান্ডেলের বাইরে কথা হয়, আমি ওকে পাও তুলে ধরছি, কমিটির বাইরে ওকে থামতে বলেন। দোকানের সামনে কথা হয়, আল্লাহ যদি কথা বলে ওর জবানটা তুমি বন্ধ করতে পারবে, আর কেউ পারবে না। ঠিক না বেঠিক? হাজার হাজার মানুষ আমার বাজানের বয়সে, তোর বাপের বয়সে লোক কোয়াজ শুনে আর তুই হলে বসে কথা বস, তোর ভয় নাই? আমি মুসাফিরে কষ্ট দিস না, গজব তোর উপর সাইবে যেতে পারে। কথা ঠিক না ঠিক? ২ টাকার দোকানদারের জন্য দ্রব্যমূল্য আল্লাহ এখনো পর্যন্ত যারা দোকানের সামনে দাঁড়ায় আছে আমি তাদেরকে বদদোয়া দিলাম না, দোয়া দিলাম ওগো তাড়াতাড়ি প্যান্ডেলে ঢুকায় দাও, আর যদি না ঢুকে আল্লাহ বিচার তোমার কাছে দিলাম। ও বাড়ির থেকে বইলে আছে বউ রে ওর মায়ের রে ওর বোনের রে ওর শুনতে যাই, ও কিনলে দোকানে থাকবো কথা বল না কেন? ও বউ রে ঘুমাইলে ওর সব হইতো, ও দিক দিয়ে ওর মায়ের এদিক দিয়ে ও মায়ের, ওর পরে গসব করবে না কে? বউ রে ঘুমাইলে সব হইতো না, ও বউর হক নষ্ট করে দোকানে বসে পিটিস পিটিস করবে। আল্লাহ আল্লাহ যদি এরপরে দোকানের সামনে থাকে, আমি জানি না ও কোন মায়ের সন্তান, আল্লাহ ওর মা হয়তো অবশ্যই গর্বে রেখে দোয়া করছিল আল্লাহ আমার সন্তানকে নিকার বানায় দাও, তা না হলে ওয়াজের মাঠে আসতো না। শয়তান ওরে চুলাইয়া শয়তান ওরে চুলকাইয়া ঘাও বানাইয়া দোকানের সামনে ফেলাই রাখছে। আল্লাহ আমার জাহান্নামী ভাইরে জান্নাতের মধ্যে ঢোকার তৌফিক দান করো। তোমার নবী বলছে পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ জায়গা হলো বাজার, যেখানে দোকানদারি হয়। আল্লাহ ওই খারাপ জাহান্নামের জায়গা থেকে এইটা হলো জান্নাতের বাগান। তুমি বলছো তোমার নবী বলছে যেখানে ওয়াজ হয় এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে ঢুকায় দাও। জোরে না আমিন। আসতে বললে মগা ঢুকবো না, ওই বাটপার আই বলে এটার মধ্যে আমিন কর। আল্লাহ যদি এরপরেও না আসে, আমার এই দাড়ি পাকা বাজানটা একটা দরখাস্ত দেবে। কি দরখাস্ত দেবে? আর লুলা বানাই দিবে, কি দেবে? হেদায়েত দিয়া। জোরে না আমিন। আরো জোরে। আর কথা হবে না, দেখবে আর কথা হবে না। তোর পাও ধরে তোর সে যুবক আর কথা বলবি না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসা তুই তার উম্মত হওয়ার অপশন নাই, তোর সাথে দেখা হবে। যা আল্লাহ কবে দেখা করাইবা, কবে দেখা করাইবা, কবে দেখা করাইবা? দেখা করাবো তোরে, তুই অপেক্ষায় থাক। যখন মারহাবা অবজান, এখন আপনি যে কথাটা শুনবেন আপনি শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? যে মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে, এই পাহাড়টা ফিলিস্তিনের ভিতরে পড়ে গেছে। ইব্রাহিম নবী যে আগুনের মধ্যে পড়ে 40 দিন ছিলেন, ওই ইব্রাহিম নবীর কবর ফিলিস্তিনে। যে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরায় খাইয়া আমার আল্লাহর নৈকট্য হাসিল করছে, আইয়ুব নবীর কবরটাও ফিলিস্তিনে। ইউনূস নবী 40 দিন মাছের পেটে ছিল, আল্লাহ পাক তারে পরিত্রাণ দিয়েছে, ইউনূস নবীর কবরটাও ফিলিস্তিনে। এই বাইতুল মুকাদ্দাস অর্থাৎ মসজিদে আকসা যে নিজের হাতে নির্মাণ করছে যেই নবীটা, তার নাম হলো ইসহাক নবী। ইব্রাহিম আলাইহিস সালামের 2টা সন্তান, বড় ছেলের নাম ইসমাইল। ইসমাইল আর ইব্রাহিম নির্মাণ করছে কাবা ঘর, আর ইসমাইলের ভাই অর্থাৎ ইব্রাহিম নবীর ছোট ছেলে ইসহাক, আর ইসহাক নবীর ছেলে ইয়াকুব। ইয়াকুব কিন্তু ছোট ছেলে। ইয়াকুব আলাইহিস সালামের ইসহাক আলাইহিস সালামের 2টা ছেলে ছিল, একজন নাম ইয়াকুব, একজন নাম ইউনূস। কি নাম? ইউনূস মানে ইউনূস নবী না, ওর নামই ছিল ইউনূস, যেমন আপনার শাস্ত্র ভাইয়ের নাম ইউনূস। তো ইউনূস আলাইহিস সালাম, ইউনূসকে আল্লাহ নবুয়ত দেয় নাই, ইয়াকুবকে নবুয়ত দিয়েছে। এই ইয়াকুব আর ইসহাক মিলে এই মসজিদে আকসা নির্মাণ করেছে। জোরে 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 বাজানদে। এই ইসহাক আর ইয়াকুব ইউসুফ এখনো পর্যন্ত ফিলিস্তিনে ঘুমিয়ে আছে। এ বগুড়ার বাইরে রে, 3000 উপরে নবী এই ফিলিস্তিনে কবর, যেখানে নবীদের কবর পড়ে আছে, ওই ফিলিস্তিনকে এত তাড়াতাড়ি ধ্বংস করতে পারবে না ইনশাআল্লাহ। আপনি অপেক্ষা করেন, ফিলিস্তিন মুসলমানের হাতেই থাকবে ইনশাআল্লাহ। বলেন কি ভাই? মুসলমানের কেবলা মুসলমানের হাতে থাকবে। ওরা নর্তকী নাচাবে, ওরা পুতুল খেলাবে, মদ খাইয়া নাচবে। বাইতুল মুকাদ্দাসের পাশে কোন মুসলমান মেনে নিতে পারে না। এই জন্যই হামাস আজকে ওদের উপর আক্রমণ করেছে। ওরা প্রতিদিন মসজিদ আকসার পাশে 5 স্টার হোটেল বানাইছে, ওই হোটেলের মধ্যে প্রতিদিন মদ খাইয়া পতিতা নাচায়। ওইটা প্রতিহত করার জন্য আজকে হামাস সারা পৃথিবীর সামনে বলে জঙ্গি হয়ে গেছে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ওই আমেরিকান লাল কুত্তার কাছে একটা প্রশ্ন করি, কোশ্চেন করি, আমরা যদি তোমাদের গির্জার পাশে যাইয়া মদ খাইয়া তোমাদের প্রতিমারে গালিগালাজ করতাম তোমরা কি করতাম? আর আমার প্রাণের মা, আমার প্রাণের নবী, হাজার হাজার নবীর কবরের পাশে মদ খাইয়া কুত্তার মতো নাচবা আর মুসলমান মাইনে নেবে না, হতে পারে না, পারে না, পারে না। তোদের বিচার আল্লাহ করবে, ঠিক না? ঠিক, আল্লাহ বিচার করে নাই, করে নাই, ফেরাউনে করে নাই। ওরে বাবা, শয়তান ক্ষমতায় আসার আগে 1,30,000 বাচ্চাকে হত্যা করছে। নাউজুবিল্লাহ, বোরখা তার মধ্যে দেখুন। আমি আবার বলছি, আওয়াজ দিলে বাস করবো না, এলে যাবো। 1,30,000 বাচ্চা হত্যা করছে এই জালিম।